চতুৰ্দশ দিনত ভৰি দিলে হামাছ আৰু ইজৰাইলৰ যুদ্ধত। এই যুদ্ধৰ ক্ৰমত জটিলৰ পৰা জটিল ৰূপ ধাৰণ কৰি গৈ আছে। যুদ্ধভূমি ইজৰাইলৰ পৰা আহি আছে এটাৰ পিছত আনটো ডাঙৰ খবৰ। গ্রাউন্ড অপারেশন হব পারে, আইডিএফে যিকোনো মুহূর্তত গাজা স্ট্রিপত স্থলপথেরে আক্রমণ করবলৈ উদ্যত হয়ে আছে। এই ক্ষেত্রত সেনা বাহিনীর ঘাটিসমূহ পরিদর্শন করেছে প্রতিরক্ষা মন্ত্রীয়ে, আর ঘাটি পরিদর্শন করিয়ে প্রতিরক্ষা মন্ত্রীগৰাকীয়ে কৈছে যে যিকোনো মুহূর্তত আক্রমণ করব লাগিব গাজা স্ট্রিপত। দক্ষিণ দিশৰ পৰা ইতিমধ্যে শ শ টেংক সাজু কৰি তোলা হৈছে আক্ৰমণৰ বাবে। ইফালে গাজাৰ হস্পিটেলত বিস্ফোৰণৰ পিছত এইবাৰ গাজাৰ গীৰ্জাত বিস্ফোৰণৰ ঘটনা সংঘটিত হৈছে। হামাছে দাবী কৰিছে এই আক্ৰমণত বহু লোকৰ মৃত্যু হৈছে। ইজৰাইলক সহায়ৰ বাবে আমেৰিকাৰ সংসদত বাজেট দাখিল কৰিব জো বাইডেনে আমেৰিকাৰ ছিনেটত এই সম্পৰ্কত এক প্ৰস্তাৱ গৃহীত কৰাৰ সম্ভাৱনা আছে। জাৰ্মানীয়ে গাজালৈ 50 মিলিয়ন ইউৰোৰ সাহায্য ঘোষণা কৰিছে। জাৰ্মানীয়ে গাজালৈ চিকিৎসকৰ দল প্ৰেৰণৰো ব্যৱস্থা কৰিছে। ইজৰাইল হামাছৰ যুদ্ধৰ অৱসান ঘটাবলৈ চীনে ৰাছিয়াৰ সৈতে যোগাযোগ অব্যাহত ৰাখিছে। আনহাতে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে ঘোষণা কৰিছে যে সন্ধানহীন আৰু অপহৃত ইজৰাইলৰ নাগৰিকসকলক উদ্ধাৰ কৰাটোৱে হৈছে ইজৰাইলৰ জাতীয় মিছন, আৰু সেইবাবেই বৰ্তমান অভিযান তীব্ৰতৰ কৰি তোলা হৈছে। গাজালৈ যাতে সাহায্য সামগ্ৰী অধিক প্ৰেৰণ কৰিব পাৰি তাৰ বাবে সুবিধা কৰি দিবলৈ ইজৰাইলক আহ্বান জনাইছে ব্ৰিটেইনৰ প্ৰধানমন্ত্ৰী ঋষি সুনাকে। এই পর্যন্ত ইজরায়েলের আক্রমণত 3000ও অধিক প্যালেস্তানি নাগরিকর মৃত্যু হওয়া বলে দাবি করেছে হামাসে। পুনৰ জনাইছো, হাসপাতালের পিছত গাজাত গির্জাত আক্রমণ করার অভিযোগ উত্থাপন করেছে হামাসে ইজরায়েলের বিরুদ্ধে। গ্রীক অর্থডক্স সেইন্ট পরফাইরিয়াস গির্জাত সংঘটিত হয়েছে এই আক্রমণ, যত কেইবাজনো লোকের মৃত্যু হওয়ার কেইবাজনো আহত হওয়া বলে সদরি করেছে হামাসে। আৰু আনহাতে গাজা সীমান্তত ইজৰাইলী নাগৰিকসকলে সহায়ৰ হাত আগবঢ়াইছে। ৰান্ধনীশালৰ ব্যৱস্থা কৰা হৈছে আৰু এই ৰান্ধনীশালৰ জৰিয়তে সীমান্তত থকা সেনাসকলক আহাৰৰ যোগান ধৰি জাতিপ্ৰেমৰ পৰিচয় দাঙি ধৰিছে ইজৰাইলৰ একাংশ নাগৰিকে। আৰু আনফালে লেবানন সীমান্ততো সংঘাত অব্যাহত আছে। হিজবুল্লাৰ ঘাটিত আক্ৰমণ কৰিছে সমান্তৰালকৈ হিজবুল্লায়ো ইজৰাইলত আক্ৰমণ চলাই আছে। ইফালে ছিৰিয়াতো আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হৈছে, ইজৰাইলে আক্ৰমণ কৰিছে ছিৰিয়াৰ সীমান্ততো। এনেদৰেই এতিয়া সমগ্ৰ মধ্য প্ৰাচ্যতে উৎকণ্ঠা অব্যাহত আছে, উত্তেজনা অব্যাহত আছে ইজৰাইল আৰু হামাছৰ এই সংঘাত তথা যুদ্ধক লৈ। চতুৰ্দশ দিনত ভৰি দিলে হামাছ আৰু ইজৰাইলৰ যুদ্ধত। এই যুদ্ধৰ ক্ৰমত জটিলৰ পৰা জটিল ৰূপ ধাৰণ কৰি গৈ আছে। যুদ্ধভূমি ইজৰাইলৰ পৰা আহি আছে এটাৰ পিছত আনটো ডাঙৰ খবৰ। যিকোনো মুহূৰ্তত গ্ৰাউণ্ড অপাৰেশ্যন হ'ব পাৰে, আইডিএফে যিকোনো মুহূৰ্তত গাজা ষ্ট্ৰীপত স্থলপথেৰে আক্ৰমণ কৰিবলৈ উদ্যত হৈ আছে। এই ক্ষেত্ৰত সেনা বাহিনীর ঘাটিসমূহ পরিদর্শন করেছে প্রতিরক্ষা মন্ত্রীয়ে, আর ঘাটি পরিদর্শন করিয়ে প্রতিরক্ষা মন্ত্রীগৰাকীয়ে কৈছে যে যিকোনো মুহূর্তত আক্রমণ করব লাগিব গাজা স্ট্রিপত। দক্ষিণ দিশৰ পৰা ইতিমধ্যে শ শ টেংক সাজু কৰি তোলা হৈছে আক্রমণৰ বাবে। ইফালে
গাজার হাসপাতালত বিস্ফোরণের পিছত এইবার গাজার গির্জাত বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। হামাসে দাবি করেছে এই আক্রমণত বহু লোকের মৃত্যু হয়েছে। ইসরায়েলক সহায়ের বাবে আমেরিকার সংসদত বাজেট দাখিল করব জো বাইডেনে আমেরিকার সিনেটত এই সম্পর্কত এক প্রস্তাব গৃহীত করার সম্ভাবনা আছে। জার্মানিয়ে গাজালে 50 নিযুত ইউরোর সাহায্য ঘোষণা করেছে। জার্মানিয়ে গাজালে চিকিৎসকর দল প্রেরণেরও ব্যবস্থা করেছে। ইসরায়েল হামাসর যুদ্ধর অবসান ঘটাবলে চীনে রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখিছে। আনহাতে ইসরায়েল ডিফেন্স ফোর্সে ঘোষণা করেছে যে সন্ধানহীন আর অপহৃত ইসরায়েলীয় নাগরিকসকলক উদ্ধার করাটোই হচ্ছে ইসরায়েলের জাতীয় মিশন আর সেইবাবে বর্তমান অভিযান তীব্রতর করে তোলা হয়েছে। গাজালে যাতে সাহায্য সামগ্রী অধিক প্রেরণ করবেন তার সুবিধা করে দিবল ইসরায়েলক আহ্বান জানিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকে। এই পর্যন্ত ইসরায়েলের আক্রমণত 3,000 অধিক প্যালেস্তানী নাগরিকর মৃত্যু হওয়া বলে দাবি করেছে হামাসে। পুনের জানাইছো হাসপাতালের পিছত গাজাত গির্জাত আক্রমণ করার অভিযোগ উত্থাপন করেছে হামাসে ইসরায়েলের বিরুদ্ধে। গ্রীক অর্থডক্স সেইন্ট পরফাইরিয়াস গির্জাত সংঘটিত হয়েছে এই আক্রমণ, যত কেইবাজনো লোকের মৃত্যু হওয়ার কেইবাজনো আহত হওয়া বলে সদরি করেছে হামাসে। আর আনহাতে গাজা সীমান্তত ইসরায়েলী নাগরিকসকলে সহায়ের হাত আগবাইছে। রান্ধনীশালের ব্যবস্থা করা হয়েছে আর এই রান্ধনীশালের জড়িয়ে সীমান্তত থাকা সেনাসকলক আহারর যোগান ধরে জাতিপ্রেমের পরিচয় দাঙি ধরেছে ইসরায়েলের একাংশ নাগরিকে। আর আনফালে লেবানন সীমান্ততো সংঘাত অব্যাহত আছে। হিজবুল্লার ঘাটিত আক্রমণ করেছে সমান্তরালক। হিজবুল্লায়ও ইসরায়েলত আক্রমণ চলাই আছে। ইফালে সিরিয়াতো আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। ইসরায়েলে আক্রমণ করেছে সিরিয়ার সীমান্তত। এতিয়া সমগ্র মধ্যপ্রাচ্যতে উৎকণ্ঠা অব্যাহত আছে, উত্তেজনা অব্যাহত আছে ইসরায়েল আর হামাসর এই সংঘাত তথা যুদ্ধক লৈ।